হাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে আলোচনা করব ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর ষষ্ঠ অধ্যায় হতে 2015 সালের বোর্ড কোয়েশ্চন। আমার অনলাইন ক্লাসগুলো সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেশি বেশি শেয়ার করুন। লেটস গো। এবিসি লিমিটেড ইজ এ ম্যানুফ্যাকচারিং কনসার্ন হু ইজ রিকোয়ার্ডস 2000 ইউনিটস অফ পার্ট বি টু কমপ্লিট ইট ইজ ফিনিশড প্রোডাক্টস। ABC produces part B in UT's own factory. Relevant cost data are as follows. Details: per unit taka 2000 units taka. Raw material per unit 20, direct labor per unit 80. Variable overhead per unit 50, fixed overhead per unit 50. Total per unit cost 200 and total cost 4 lakh. A supplier offer to sell part B to ABC Limited at a cost of taka 160 per unit. If the offer is accepted, fixed overhead at the rate of taka 35 per unit can be saved. Required should the offer be accepted. অর্থাৎ এখানে বলা হয়েছে ABC Limited একটি পণ্য উৎপাদন করতে চায় যার জন্য B নামক একটি পণ্য প্রয়োজন হয়, যেখানে প্রতি বছর 2000 একক প্রয়োজন হয়। এই 2000 একক বি পার্ট এবিসি কোম্পানির নিজস্ব ফ্যাক্টরিতে উৎপাদন করতে পারে অথবা অন্য একটি প্রতিষ্ঠান থেকে ক্রয় করতে পারে। যদি এবিসি লিমিটেড নিজস্ব ফ্যাক্টরিতে পণ্যটি উৎপাদন করে, সেক্ষেত্রে একক প্রতি ব্যয় হয় 200 টাকা, এবং যদি অন্য একটা প্রতিষ্ঠান থেকে ওই পণ্যটি ক্রয় করে, সেক্ষেত্রে 160 টাকা করে কিনতে পারে। যদি এই পণ্যটি অন্য একটি প্রতিষ্ঠান থেকে 160 টাকায় ক্রয় করে, সেক্ষেত্রে 35 টাকা প্রতি একক এর জন্য অস্থায়ী ব্যয় বেঁচে যাবে। অর্থাৎ এবিসি লিমিটেড এই পণ্যটি কি নিজের ফ্যাক্টরিতে প্রতি একক 200 টাকা করে উৎপাদন করবে, নাকি অন্য একটি সাপ্লায়ার থেকে 160 টাকা করে প্রতি এককে ক্রয় করে নেবে? এই সিদ্ধান্তটি নেওয়ার জন্য আমাকে এখানে প্রদত্ত প্রশ্নটি দেওয়া হয়েছে। করণীয়তে বলেছিল শুড দি অফার বি অ্যাকসেপ্টেড, অর্থাৎ তুমি কি এই সাপ্লায়ার যে অফারটি দিয়েছে এটি কি তুমি গ্রহণ করবে কি করবে না। এর জন্য আমাদেরকে একটি কম্পারেটিভ কস্ট শিট নির্ণয় করতে হবে। এখন আমরা প্রদত্ত সমস্যাটি সমাধান করব। সলিউশন সমাধান: কম্পারেটিভ কস্ট স্টেটমেন্ট ফর 2000 ইউনিটস, অর্থাৎ 2000 একক পণ্যের জন্য তুলনামূলক ব্যয় বিবরণী। উপরে হেডিংটি লেখার পরে আমরা একটি চক অঙ্কন করব, ঠিক এভাবে। বিবরণ: মেক ইউনিট টাকা বাই ইউনিট টাকা, মেক টাকা বাই টাকা। অর্থাৎ বিবরণ দিয়ে এই চারটি কলামে বিভক্ত করে একটি চক অঙ্কন করব। কলামগুলো হচ্ছে, প্রথমে উৎপাদন করতে হলে প্রতি একক এর ব্যয়টা লিখব, এবং ক্রয় করলে এর প্রতি একক ব্যয়টা লিখব। তারপর হচ্ছে উৎপাদনের টোটাল ব্যয়টা লিখব, যদি ক্রয় করি তার টোটাল ব্যয়টা লিখব। ওই পণ্যটি উৎপাদন করতে কি কি ব্যয় হয় ওই ব্যয়গুলো আমি এখানে দেখে দেখে লিখব। এই যে দেখুন, সর্বপ্রথমে হচ্ছে র ম্যাটেরিয়ালস, কাঁচামাল হচ্ছে প্রতি এককে 20 টাকা। তা লিখেছি ম্যাটেরিয়ালস প্রতি এককে 20 টাকা, 2000 একক দিয়ে গুণ করলে হয় 40,000 টাকা। এরপর হচ্ছে ডাইরেক্ট লেবার প্রতি একক 80 টাকা। তা লিখেছি লেবার প্রতি একক 80 টাকা, 2000 দিয়ে গুণ করলে হয় 1,60,000 টাকা। নিচে আছে ভেরিয়েবল ওভারহেড প্রতি একক 50 টাকা। তা লিখেছি ভেরিয়েবল ওভারহেড প্রতি একক 50 টাকা, 2000 দিয়ে গুণ করলে হয় 1,00,000 টাকা। যদি এই 2000 একক পণ্য আমি ফ্যাক্টরিতে উৎপাদন করি, সেক্ষেত্রেও অস্থায়ী ব্যয়টা দিতে হবে। যদি উৎপাদন না করি, সেক্ষেত্রেও আমার অস্থায়ী ব্যয়টা দিতে হবে। যেমন অস্থায়ী ব্যয় হচ্ছে আমার কারখানার ভাড়া, ওই কারখানার ভাড়াটি পণ্য উৎপাদন করলেও দিতে হয়, উৎপাদন না করলেও দিতে হবে। সুতরাং ফিক্সড ওভারহেড যে প্রতি একক 50 টাকা দেওয়া হয়েছে, এই টাকাটি আজকে আমরা লিখব না, লিখব হচ্ছে অস্থায়ী ব্যয় এর পরিবর্তে। এই যে দেখুন, ইফ দি অফার ইজ অ্যাকসেপ্টেড, ফিক্সড ওভারহেড অ্যাট দ্য রেট অফ টাকা
35 পার ইউনিট ক্যান বি সেভড, অর্থাৎ যদি এই 100 টাকা করে প্রতি এককে অন্য একটি প্রতিষ্ঠান থেকে পণ্যটি ক্রয় করি, সেই ক্ষেত্রে আমার এই 35 টাকা করে অস্থায়ী ব্যয় বেঁচে যাবে। ভালো করে বুঝবেন, যদি পণ্যটি ক্রয় করি সেক্ষেত্রে এই অস্থায়ী ব্যয় 35 টাকা বেঁচে যাবে, যদি ওই পণ্যটি নিজে তৈরি করি সেক্ষেত্রে এই 35 টাকাটা আমাকে বহন করতে হবে। সুতরাং যদি ক্রয় করি সেক্ষেত্রে 35 টাকা খরচ হবে না, যদি নিজে উৎপাদন করি সেই ক্ষেত্রে এই 35 টাকা অস্থায়ী ব্যয় হবে। সেজন্য এই এখানে লিখতে হবে ফিক্সড ওভারহেড অ্যাভয়েডেড বাই বাইং 35 টাকা একক প্রতি, 2000 দিয়ে গুণ করলে হয় 70,000 টাকা। আমার প্রদত্ত প্রশ্নে পণ্যটি উৎপাদন করতে আর কোনো প্রকার উৎপাদন ব্যয় নেই, সেজন্য এখানে আর লিখতে হবে না। এবার লিখতে হবে যদি পণ্যটি ক্রয় করি সেই ক্ষেত্রে প্রতি এককে ব্যয় হবে 160 টাকা। তাই লিখেছি কস্ট অফ বাইং, ক্রয় ক্ষেত্রে ব্যয় হয় 160 টাকা প্রতি এককে, যদি 2000 একক দিয়ে গুণ করি তাহলে টোটাল ব্যয় হয় 3,20,000 টাকা। উৎপাদন করতে টোটাল ব্যয় হয় 40,000, 1,00,000, 60,000, 1,00,000, 70,000, টোটাল করলে হয় 3,70,000 টাকা। টোটাল কস্ট, উৎপাদন করলে একক প্রতি ব্যয় হয় 185 টাকা, যদি অন্য প্রতিষ্ঠান থেকে ক্রয় করি একক প্রতি ব্যয় হয় 160 টাকা, যদি পণ্যটি উৎপাদন করি সেক্ষেত্রে টোটাল ব্যয় হয় 3,70,000 টাকা, যদি ক্রয় করি সেক্ষেত্রে টোটাল ব্যয় হয় 3,20,000 টাকা। আমি প্রদত্ত পণ্যের উৎপাদন এর ব্যয়টা এবং ক্রয় এর ব্যয়টা নির্ণয় করেছি, আবার কোনটা বেশি তুলনা করি। নিচে লিখতে হবে ডিফারেন্স ইন ফেভার অফ বাইং, যেটি বেশি সেটি বাদ দিচ্ছি, 3,70,000 টাকা মাইনাস 3,20,000 টাকা সমান অবশিষ্ট থাকে 50,000 টাকা। সুতরাং আমার লাভ হয় 50,000 টাকা, যেহেতু ক্রয় মূল্যের চেয়ে উৎপাদন মূল্যটা বেশি 50,000 টাকা, সেক্ষেত্রে আমি প্রদত্ত পণ্যটি ক্রয় করব, নিজে উৎপাদন করব না। আমাকে প্রদত্ত প্রশ্নে বলেছিল তুমি কি ওই অফারটি গ্রহণ করবে কি করবে না, সেটি মন্তব্য আকারে দিতে হবে। তাই লিখেছি কমেন্ট, অ্যানালাইজিং দি অ্যাবাভ ইনকাম স্টেটমেন্ট উই ফাইন্ড দ্যাট বাইং ফ্রম আনাদার কোম্পানি ইজ প্রফিটেবল বাই টাকা 50,000, সো দি অফার শুড বি অ্যাকসেপ্টেড। অর্থাৎ উপরের তথ্যাবলী আমি বিশ্লেষণ করে পাই যে আমার উৎপাদনের চেয়ে পণ্যটি যদি অন্য কোম্পানি থেকে ক্রয় করি সেক্ষেত্রে আমার 50,000 টাকা লাভ হবে, তাই আমি অফারটি গ্রহণ করব। আমি প্রদত্ত প্রশ্নটি সংক্ষেপে আবার একটু বুঝিয়ে দিচ্ছি। এবিসি লিমিটেড একটি পণ্য উৎপাদন করতে তাদের বি নামক একটি পার্ট প্রয়োজন হয় 2000 একক, এই পণ্যটি কি নিজে উৎপাদন করবে নাকি অন্য প্রতিষ্ঠান থেকে ক্রয় করবে। প্রদত্ত প্রশ্নে এইসব তত্ত্বাবলী দেওয়া হয়েছে। যদি পণ্যটি 160 টাকায় ক্রয় করি সেই ক্ষেত্রে একক প্রতি অস্থায়ী ব্যয় 35 টাকা আমার লাভ হবে, যদি পণ্যটি উৎপাদন করি একক প্রতি ব্যয় হবে 200 টাকা। এই সব তত্ত্বাবলী থেকে আমাকে মূল্যায়ন করতে হবে কোন প্রস্তাবটি আমি গ্রহণ করব। তার জন্য আমাদের একটি ব্যয় বিবরণী তৈরি করতে হবে 2000 একক পণ্যের জন্য। তাই আমরা এইভাবে একটি চক অঙ্কন করব, দুটি হচ্ছে একক প্রতি ব্যয় এর জন্য আর দুটি হচ্ছে টোটাল ব্যয় এর জন্য। এইভাবে চকটি অঙ্কন করার পরে আমরা ব্যয়গুলি লিখব পরিবর্তনশীল ব্যয়, ম্যাটেরিয়াল, লেবার, ভেরিয়েবল ওভারহেড, এগুলো লিখেছি প্রদত্ত প্রশ্নে। এই যে দেখে দেখে ম্যাটেরিয়াল, ডাইরেক্ট লেবার, ভেরিয়েবল ওভারহেড, অস্থায়ী ব্যয়টি লিখিনি, কারণ পণ্য উৎপাদন করলে বা না করলে অস্থায়ী ব্যয় অবশ্যই অবশ্যই হবে, সেজন্য উৎপাদন ব্যয়ে অস্থায়ী ব্যয়টা আসে না। কিন্তু নিচে যে বলেছিল পণ্যটি যদি অন্য প্রতিষ্ঠান থেকে ক্রয় করি সেক্ষেত্রে আমার অস্থায়ী ব্যয় 35 টাকা বেঁচে যাবে, সেই জন্য আমাকে উল্টাভাবে উৎপাদন করতে গেলে 35 টাকা ব্যয় বেশি দিতে হবে। তাই আমি এখানে ফিক্সড ওভারহেড অ্যাভয়েডেড বাই বাইং নামে এই টাকাটি লিখেছি। এরপর হচ্ছে টোটাল উৎপাদন ব্যয় লিখেছি একক প্রতি 185 টাকা। তারপর হচ্ছে যদি পণ্যটি অন্য প্রতিষ্ঠান থেকে ক্রয় করি শুধুমাত্র 160 টাকা একক প্রতি ব্যয় হবে।
এরপর টোটাল করেছি উৎপাদন ব্যয় 3,70,000 টাকা, ক্রয় এর জন্য ব্যয় হবে 3,20,000 টাকা। এখানে দেখুন 50,000 টাকা আমার অন্য প্রতিষ্ঠান থেকে ক্রয় করলে লাভ হয়, সেজন্য আমি প্রদত্ত অফারটি গ্রহণ করব। আশা করি প্রদত্ত সমস্যাটা আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছে। যদি ভালোভাবে বুঝে থাকেন, আমার অনলাইন ক্লাসগুলো সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেশি বেশি শেয়ার করুন। যদি কোনো সমস্যা হয় কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম।